রক্তাক্ত শিক্ষাঙ্গন মনোনয়নপত্র জমা এবং তোলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ শিলিগুড়ি ফালাকাটা নকশালবাড়ি কলেজ পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি টিয়ার গ্যাস বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের অভিযোগ গায়ের জোরে সব কলেজে ক্ষমতা দখল নিতে চাইছে টিএমসিপি অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন হার মেনেছে লাঠি কলেজ চত্বর তাই ভারী হয়েছে টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধে মনোনয়নপত্র জমা ঘিরে এসএফআই টিএমসিপির দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র নকশালবাড়ি কলেজ সকাল থেকেই পরিবেশ থমথমে এসএফআই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পৌঁছতেই শুরু হয়ে যায় লড়াই অভিযোগ ছবি তুলতে গেলে সাংবাদিকদের দিকেও বাঁশ নিয়ে তেড়ে যায় টিএমসিপির সদস্যরা মনোনয়নপত্র জমা ও তোলা নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি কলেজও অভিযোগ এসএফআই এর আট সদস্য মনোনয়নপত্র তুলতে গেলে তাদের বাধা দেয় টিএমসিপি আর তা নিয়ে শুরু হয়ে যায় দুপক্ষের লড়াই আমরা ক্যান্ডিডেটগুলোকে নিয়ে গেটের সামনে যখন গেছি সুস্থ মতো নিয়ে ছিল টিচাররা কোঅপারেট করছিলেন আই কার্ড পেয়েছি দেখে ভিতরে ঢুকাচ্ছিলেন হঠাৎ তৃণমূলে কিছু বই রাখবে যাদের ক্যাম্পাস নির্বাচন সাথে কোনো রকম ইন্টারেস্ট নাই কোনোরকম তাদের মানে ইন্টারভেনশনও নাই কিন্তু হঠাৎ তারা এসে বলছে কেন দেখবে টিচাররা কেন দেখবে এসএফআই কেন আগে ঢুকে তৃণমূল আগে ঢুকে পুলিশের সামনেই এসএফআই কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ শেষে পুলিশই গার্ড দিয়ে কলেজের ভেতরে নিয়ে যায় এসএফআই সদস্যদের সোমবার আলিপুরদুয়ার জেলার আটটি কলেজে ছিল মনোনয়নপত্র তোলার প্রথম দিন শুরুর দিনেই এবিভিপি টিএমসিপি সংঘর্ষে রক্ত ছড়েছে ফালাকাটা কলেজে ধারালো অস্ত্রের কূপে গুরুতর জখম হন এবিভিপির ফালাকাটা ব্লক সভাপতি সুজিত দাস প্রথমে ফালাকাটা গ্রামীণ হাসপাতাল সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে পিছন থেকে এসে আমাকে চার পাঁচজনে মারলো টান ছয়টা টান দিয়ে ধরে মারলো আমি দৌড় দিয়েছি আলু খেতে পড়ে গেছি আমাকে ওখানে প্রচুর পরিমাণে মাছ মিথ্যা ষড়যন্ত্র আর কিছু নয় হয়তো ওদের নিজেদের মধ্যে মারামারি হয়েছে বা অন্য কোথাও মারামারি হয়েছে আপনি জেনে দেখুন এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এদিন মন্তব্য করেছেন শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে টিএমসিপির দায়িত্ব অনেক বেশি কিন্তু এখন তো অনেক উৎসাহী হয়ে পড়েছে না তারা নানা ধরনের ফ্ল্যাগ নিয়ে একত্রিত হয়ে ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদেরকে মারধর করছে সে খবরও আমার কাছে আছে কিন্তু সকলকেই বলবো তৃণমূল ছাত্র পরিষদের আরও বেশি দায়িত্ব সরকারে আসার পর থেকেই শিক্ষাঙ্গনে রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো ছাত্র নেতাদের সতর্ক থাকার হুঁশিয়ারিও দিয়েছেন আদতে তা যে খুব একটা কাজে আসেনি তা আরও একবার স্পষ্ট হল রক্তাক্ত শিক্ষাঙ্গনের ছবিতেই ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা